যাদের ফিলোসফি রয়েছে তারাই এই ভিডিওটি দেখছো। ফিলোসফি সাবজেক্ট বা বিষয়টি কিন্তু একেবারেই সহজ নয়, বিশেষ করে ফিলোসফি লজিক যদি তুমি না বোঝো তাহলে একটা কথাই মুখে আসে, কেন যে এই সাবজেক্টটি নিতে গেলাম। কিন্তু কিন্তু তুমি যদি আমার দেওয়া ক্লাসগুলি এক থেকে দুবার দেখো, এক থেকে শুধুমাত্র দুবার দেখো, আশা করি তুমি হতাশ হবে না, ঠিক বুঝতে পারবে। ক্লাসগুলি দেখার সময় দুটো জিনিস সাথে রাখবে না, এক হচ্ছে মোবাইল ফোন, দুই হচ্ছে জিএফ বা বিএফ, রাইট? পরীক্ষা তোমাদের খুব বেশি দিন আর নেই, আমি ফাইনাল এক্সামের কথা বলছি। তুমি যদি এখনও ফিলোসফি বিষয়টিকে না বুঝে থাকো তাহলে একবার চ্যাপ্টার ধরে ক্লাসগুলি দেখো। চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলি করানো হচ্ছে এবং করানো রয়েছে। আজ আমরা যে চ্যাপ্টারটা শুরু করব তা হলো অমাধ্যম অনুমান। এখানে আবর্তন, বিবর্তন, বৈধ, অবৈধ ইত্যাদি বিষয়গুলি রয়েছে। এই বিষয়গুলি ভালো করে না বুঝলে কোনো উত্তরই করা কিন্তু সম্ভব নয়, তাহলে ক্লাসগুলি মিস করবে না, ওকে? চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে একটি লাইক করে দিও, আর হ্যাঁ, বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলবে না। তাহলে চলো আমরা চলে যাই মূল টপিকে। দেখো, অনুমান কয় প্রকার এবং হচ্ছে কী কী? অনুমান হচ্ছে দুই প্রকার, মাধ্যম অনুমান এবং হচ্ছে অমাধ্যম অনুমান। ভালো করে মনে রাখবে অনুমান কয় প্রকার এবং কী কী পরীক্ষায় কিন্তু আসে। তাহলে অনুমান হচ্ছে দু প্রকার, মাধ্যম এবং হচ্ছে অমাধ্যম অনুমান। দু নম্বর প্রশ্ন আমরা দেখবো হচ্ছে অবরোহ অনুমান, যেটা কিনা আশ্রয়বাক্যের সংখ্যার ভিত্তিতে অবরোহ অনুমান কয় প্রকার এবং হচ্ছে কী কী, প্রত্যেক প্রকারের বিভাগগুলি আবার লেখো। অর্থাৎ অনুমান, অবরোহ অনুমান কয় প্রকার, সেই প্রকারগুলি আরও প্রকারভেদ রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে পড়ে নেব। এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন তুমি পেয়ে যাবে, ঠিক আছে? সুতরাং ভালো করে বুঝে নাও। দেখো, অবরোহ অনুমান দুই প্রকার, যেটা আমরা প্রথম প্রশ্নটাই দেখলাম, ঠিক আছে? একটা হচ্ছে মাধ্যম অনুমান, অমাধ্যম অনুমান, একটা হচ্ছে মাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমানকে আবার ভাগ করা যায়, তাই কি না? সেটাই বলছে প্রশ্নটাই। আচ্ছা, এক নম্বর দেখবো হচ্ছে অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমানগুলি হলো কী কী রয়েছে? আবর্তন, বিবর্তন, বস্তুগত বিবর্তন, সমবিবর্তন এবং বিরুদ্ধানুমান। এই আবর্তন, বিবর্তন, আবর্তনের বিবর্তন, বিবর্তনের আবর্তন, বস্তুগত বিবর্তন, সমবিবর্তন, এই বিষয়গুলির উপরে কিন্তু লজিক রয়েছে, ঠিক আছে? তো এই বিষয়গুলি আমরা একে একে বুঝবো, ঠিক আছে? এবং বিরুদ্ধ অনুমান রয়েছে, তাহলে এই বিভাগটি মনে রাখবে যে অমাধ্যম অনুমান কিন্তু এগুলো বিভাগ রয়েছে, ওকে? এবার আমরা দেখব হচ্ছে মাধ্যম অনুমান। মাধ্যম অনুমানকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ন্যায় এবং হচ্ছে অনয়, ঠিক আছে? ন্যায়, অন্যায়, ন্যায় এবং হচ্ছে অন্যায়, এটা হচ্ছে মাধ্যম অনুমানের দুটি প্রকার ভেদ। এবার দেখো, এই যে হচ্ছে ন্যায় রয়েছে, এই ন্যায়কে আবার হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়েছে, নিরপেক্ষ ন্যায়, প্রাকল্পিক ন্যায় এবং বৈকল্পিক ন্যায়। অবশ্যই আমরা এগুলো কিন্তু ভালো করে বুঝব, ঠিক আছে? এবার আমরা দেখব হচ্ছে অমাধ্যম অনুমান কাকে বলে, উদাহরণ দাও। ভিডিওটা শেষ অবধি দিবে, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দেখে নিব। লাস্ট প্রশ্নটা রয়েছে আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি কী এবং আবর্তনের একটি আবর্তনীয় বচনকে আবর্তন কীভাবে করে, ঠিক আছে? আমরা প্রাথমিক জিপি সেগুলি আগে দেখে নিই, বুঝে নিই, তারপরে কিন্তু সেখানে যাব, ঠিক আছে? অর্থাৎ স্টেপ বাই স্টেপ কিন্তু আমাকে যেতে হবে, তাহলে তুমি ব্যাপারটাকে পরিষ্কার বুঝতে পারবে, ঠিক আছে? হঠাৎ করে এক জায়গায় ঢুকলে কিন্তু কিছু বুঝতে পারবে না। আমি এইসব বিষয়ে না করিয়ে তোমাদের আবর্তন কীভাবে করে, আবর্তনের বিবর্তন কীভাবে করে, আবর্তন নিয়ম সেগুলো বোঝাতে পারতাম, ঠিক না? কিন্তু আমাদের শুরু থেকে শুরু করতে হবে বিষয়গুলি, এরকমটি রয়েছে। তাহলে কী হয় যে বিষয়গুলি সব সাজানো থাকলে, পরপর থাকলে তুমি এটা তোমার একটা মনে রাখার সুবিধা হয়, তাই কি না? তাহলে দেখবো অমাধ্যম অনুমান কাকে বলে, উদাহরণ দাও। যে অবরোহ অনুমানে সিদ্ধান্তটি, একটি অবরোহ অনুমানে যে সিদ্ধান্তটি একটিমাত্র যুক্তিবাক্য থেকে সোজাসুজি বা অনিবার্যভাবে নিঃসৃত হবে এবং সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্য থেকে ব্যাপকতর হবে না, এই বিষয়গুলি কিন্তু এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম, তাই কি না? যে যুক্তিবাক্য কখনো সিদ্ধান্তের কী আছে ব্যাপকতর হবে না, অর্থাৎ যুক্তিবাক্য যা থাকবে সিদ্ধান্ত তার মধ্যেই আমাকে করতে হবে, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে অমাধ্যম অনুমান। একটি উদাহরণ সাহায্যে আমরা ব্যাপারটা বুঝে নেব, ঠিক আছে? দেখো, এখানে একটি ই বচন নিয়েছিলাম, তাহলে কোনো পশু নয় পাখি, এটি হচ্ছে একটি যুক্তিবাক্য, কোনো পশু নয় পাখি, ওকে? তাহলে ই বচন আমরা জানি না বাচক বচন, তাই কি না? তাহলে ই বচনে আবার যদি আমরা ই বচনে করি, তাহলে কোনো পাখি নয় পশু। দেখো, এখানে শুধু উদ্দেশ্য বিধায় চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? উদ্দেশ্য বিধায় কখন চেঞ্জ হয়, কীভাবে চেঞ্জ হয় সব কিন্তু তোমাদের বুঝাবো, ঠিক আছে? এই আবর্তনে অমাধ্যম অনুমানে কিন্তু এই জিনিসটা রয়েছে, ওকে? তাহলে কোনো পশু নয়
পাখি এটি একটি যুক্তিবাক্য এই যুক্তিবাক্যটা থেকেই তোমাকে সিদ্ধান্তে আসতে হবে অর্থাৎ সিদ্ধান্তটা যা হবে সেটা হচ্ছে যুক্তিবাক্যের থেকে আলাদা কিছু হবে না বা যুক্তিবাক্যকে অতিক্রমণ করবে না যুক্তিবাক্য থেকে বেশি কিছু হবে না ঠিক আছে তাহলে এই বচন যখন আমরা করব শুধুমাত্র উদ্দেশ্য বিধায় চেঞ্জ করে দেব তাহলে কি হবে কোনো পাখি নয় পশু ব্যাপারটা কিন্তু একই রয়েছে তোমরা একবার চিন্তা করে দেখবে কোনো পশু পাখি নয় বা কোনো পাখি নয় পশু ঠিক একই রকমভাবে দ্বিতীয়টা হচ্ছে কোনো পাখি নয় পশু কিন্তু সিদ্ধান্ত করা আছে অর্থাৎ যুক্তিবাক্যটা যা আছে সিদ্ধান্তটা আমরা সেই অনুযায়ী কিন্তু নিয়েছি ওকে শুধু উদ্দেশ্য এবং বিধাটাকে চেঞ্জ করে আমরা জানি যে একটি বাক্যের একটি উদ্দেশ্য থাকবে একটি বিধায় পদ থাকবে এগুলো নতুন করে বলছি না ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে ওকে চলো এবার দেখবো চার নম্বর কী হচ্ছে মাধ্যম অনুমান কাকে বলে এবং উদাহরণ দিতে বলছে যে অবরোহ অনুমানে দুই বা হচ্ছে একাধিক আমরা অমাধ্যম অনুমানে দেখলাম যে অবরোহ অনুমানে একটিমাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত আসবে কিন্তু মাধ্যম অনুমানে দেখা যাচ্ছে যে দুই বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিষিদ্ধ হবে এবং সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে কখনও ব্যাপকতর হবে না অর্থাৎ যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটা কখনও বেশি হবে না তাকে আমরা বলবো হচ্ছে মাধ্যম অনুমান রাইট আচ্ছা এখানে এবার দেখো আগেরটা ছিল দুটো একটি যুক্তিবাক্য থেকে একটি সিদ্ধান্ত এবার এখানে কি বলছে দুইটা যুক্তিবাক্য থাকতে পারে এবং হচ্ছে তার বেশিও থাকতে পারে দেখো এ বচন আমরা নিলাম এর সকল মানুষ হয় মরণশীল জীব এটাকে বলা হচ্ছে প্রধান যুক্তিবাক্য ঠিক আছে এটাকে ধরে হচ্ছে প্রধান যুক্তিবাক্য সংক্ষিপ্ত জায়গা থাকায় আমি এইভাবে লিখেছি প্রধান যুক্তিবাক্য প্রথমটা দ্বিতীয়টাকে আমরা আবার এই বচনে নিলাম সকল কবি হয় মানুষ এটি হচ্ছে অপ্রধান যুক্তিবাক্য এবং এই দুটো যুক্তিবাক্য থেকে আমরা যে সিদ্ধান্তে উপনীত হব সেটা সকল কবি হয় মরণশীল জীব ঠিক আছে এই দুটো যুক্তিবাক্যতে যা বলা আছে সিদ্ধান্তে কিন্তু তাই বলা আছে অর্থাৎ এই দুটো যুক্তিবাক্য থেকে আমরা সিদ্ধান্তটা নিয়েছি দেখো সকল মানুষ হয় মরণশীল জীব সকল মানুষ হয় মরণশীল জীব তাহলে মানুষ এবং মরণশীল এখানে বলছে কবি কবি একজন মানুষ হয় সকল কবি হয় মানুষ অর্থাৎ যারা যারা মানুষ বা কবি তারা হচ্ছে মানুষ আর বলছে সকল কবি হয় মরণশীল জীব এখানে এসপি এমপি একটা রুলস রয়েছে সেটা কিন্তু আমরা পরবর্তী সময়ে দেখতে চলেছি যে কথাটি তোমাদের বললাম যেটা ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এটা বুঝতেই হবে সেটা হচ্ছে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ লেখো ঠিক আছে এই প্রশ্নের উত্তরটা আমরা এবার দেখি আবর্তন যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে কি বলছে যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে বিধায় হিসাবে যুক্তিবাক্যর যে উদ্দেশ্য থাকবে যেটা আমরা কিছুক্ষণ আগে একটা অমাধ্যম অনুমানের যে উদাহরণটা দেখলাম যে উদ্দেশ্য বিধায় চেঞ্জ হয় সেটাই কিন্তু আবর্তনে বলা রয়েছে যার জন্য আমরা কিন্তু সেখানে উদ্দেশ্য এবং বিধায়টাকে কিন্তু চেঞ্জ করে আমরা সিদ্ধান্তে আসছি ঠিক আছে তাহলে যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের বিধায় হিসাবে রাখা হয় অর্থাৎ উদ্দেশ্যটাকে বিধায় হিসাবে রাখা হবে এবং বিধায়টাকে উদ্দেশ্যের জায়গায় রাখতে হবে এবং যুক্তিবাক্যের বিধায়কে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসাবে রাখা হয় এবং যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে গুণের কোনো পরিবর্তন হয় না গুণের কোনো পরিবর্তন হয় না এই গুণ জিনিসটা কি সেটা আমি তোমাদের বুঝাবো কিছুক্ষণ পরেই গুণের কোনো পরিবর্তন হয় না তাকে আমরা বলবো হচ্ছে আবর্তন তোমরা উদাহরণটা দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে দেখো আমরা একটা আইবচন নিয়েছি আইবচন করার নিয়ম হচ্ছে কোনো কোনো লেখক হয় দার্শনিক আমরা একটা কি নিচ্ছি এটা হচ্ছে যুক্তিবাক্য এখানে হচ্ছে আবর্তন করার সময় আমরা এখানে এটাকে যুক্তিবাক্য বা আশ্রয়বাক্য না লিখে লিখবো হচ্ছে আবর্তনীয় কথা মনে থাকবে আবর্তন বিবর্তন করার সময় এটা হচ্ছে আবর্তন করার সময় লিখবো আবর্তনীয় তারপরে বিবর্তন করার সময় বিবর্তনী এরকম বিষয়টি রয়েছে আমরা যখন বিবর্তনে যাব তখন বিবর্তনের বিষয়টি বুঝে নেব ঠিক আছে তাহলে দেখো তাহলে হচ্ছে লেখক হচ্ছে দার্শনিক আমরা যে সিদ্ধান্তে এবার আসবো অর্থাৎ আবর্তন করব ঠিক আছে এটাকে আবর্তনও বলা হয় এবং আবর্তিত যেটা খুশি সেটা তুমি বলতে পারো আবর্ত এবং হচ্ছে আবর্তিত বলছে কোনো কোনো দার্শনিক হয় লেখক দেখো এখানে হচ্ছে বিধায়টা উদ্দেশ্যের জায়গায় বসে গেছে এবং এখানে উদ্দেশ্যটা কোথায় বিধায়ের জায়গায় বসে গেছে ঠিক আছে জাস্ট এতটুকুই কিন্তু চেঞ্জ করা হয়েছে আর কিন্তু কোনো চেঞ্জ করা হয়নি তাহলে প্রথমেই যেটা সেটা হচ্ছে আবর্তনীয় এবং এটা হচ্ছে সিদ্ধান্তে আমরা আসব সেটা হচ্ছে আবর্ত বা আবর্তিত ঠিক আছে এবং গুণের কোনো পরিবর্তন হবে না এই যে গুণটা ঠিক আছে এটা যদি হ্যাবাচক হয় এবং এটা হবে হ্যাঁ ঠিক আছে এখানে হ্যাঁ এখানে না এরকমটা কিন্তু হবে না ওকে আশা করি বুঝতে পেরেছ আমি আবার একবার তোমাদের বোঝানোর চেষ্টা করি যারা বুঝে গেছো তারা স্কিপ করে এগিয়ে যেতে পারো ঠিক আছে দেখো আমরা কি নিলাম যে আইবচন নিলাম কোনো কোনো লেখক হয় দার্শনিক এটাকে লিখবো হচ্ছে আবর্তনীয় এইটাকে আমরা কী করবো হচ্ছে
যখন আবর্ত করব বা সিদ্ধান্তে আসব, এটা হলো একটি যুক্তিবাক্য। এই যুক্তিবাক্যতে এখানে আবর্তনীয়, ঠিক আছে, এবং সিদ্ধান্ত সেটা হচ্ছে আবর্ত। এই সিদ্ধান্তে আমরা কি করছি, এই যুক্তিবাক্যটা থেকে সিদ্ধান্তে আসতে হবে। লিখছি যে কোনো কোনো দার্শনিক, কোনো কোনো দার্শনিক অর্থাৎ এটা হলো উদ্দেশ্য, এটা হলো বিধায়, ঠিক না? উদ্দেশ্য বিধায় দুটো থাকে একটা যুক্তিবাক্যে। দেখো এখানে যে বিধায়টা আছে, এই বিধায়টা উদ্দেশ্য জায়গায় চলে আসছে এবং এই উদ্দেশ্যটা বিধায় জায়গায় চলে গেছে, ঠিক আছে। এই লেখক, লেখক, দার্শনিক, দার্শনিক, তাহলে আমরা যখন আবর্ত করব তখন কোনো কোনো দার্শনিক হয় লেখক। এবং এখানে লক্ষ্য যেটা বিষয় বুঝতে হবে, এটা যেহেতু হয় আছে এটা যেন কোনোভাবেই না হয়, ঠিক আছে। এটা যেহেতু হয় এটা হচ্ছে হয়, এটাকে বলা হচ্ছে গুণের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। গুণ হচ্ছে দুটো রয়েছে, একটা হ্যাবাচক একটা আছে নাবাচক। হ্যাবাচক বচন দুটি কোনটি, নাবাচক বচন দুটি কোনটি, অর্থাৎ সদর্থক এবং হচ্ছে নর্যথক, এগুলো তোমরা সকলেই জানো। ওকে, ঠিক আছে, তাহলে এইটা মনে রাখবে যে আবর্তন করার সময় উদ্দেশ্য এবং বিধায় কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, বচনগুলির আবর্তন আমরা করব, একটুখানি সময় দিতে হবে, ঠিক আছে। এবার দেখব আবর্তন করার নিয়ম কী রয়েছে, ঠিক আছে। আবর্তনের কতগুলো নিয়ম রয়েছে, এই নিয়মগুলো আমরা এক এক করে পড়ে যাব। এই আবর্তনের নিয়মগুলো যদি তুমি পড়ো বা তুমি যদি বুঝে যাও, তাহলে আবর্তন এর উপর যে ধরনের প্রশ্ন আসো না কেন, তোমার করতে কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে। দেখো নিয়ম নম্বর রয়েছে এক, কী হয়েছে, আবর্তনীয় বচনে উদ্দেশ্যপদ আবর্তন বচনের বিধায় পদ হবে। আবর্তনীয় যে বচনটা, অর্থাৎ এই বচনটা হচ্ছে কি আবর্তনীয়, এই আবর্তনীয় বচনের যে উদ্দেশ্য পদ আছে আবর্ত বচনের বিধায় পদ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আবর্ত বচনের উদ্দেশ্য পদটা বিধায় পদ হয়ে যাবে। আবার হচ্ছে আবর্তনীয় বচনের যে বিধায় পদটা আছে, বিধায় পদটা আছে সেটা হচ্ছে উদ্দেশ্য পদ হয়ে যাবে, ঠিক আছে। যে বিধায় পদটা উদ্দেশ্য পদ হয়ে গেছে, ওকে। এই ধর এবার সাইকেলটা তুমি যদি এইটুকু জায়গায় মনে রাখতে পারো, তাহলে ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে। দেখো এটা হলো উদ্দেশ্য, এটা হলো বিধায়। আমরা হচ্ছে এখানে ধরে নিয়েছিলাম এস পি, তারপরে হচ্ছে পি এস, অর্থাৎ পিটা এখানে চলে গেছে, এসটা এখানে চলে, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। দেখো এটা একটা যুক্তিবাক্য থাকবে, যুক্তিবাক্যটাকে আমরা কী বলবো, আবর্তনীয়। এই আবর্তনীয় একটা উদ্দেশ্য পথ থাকবে, একটা বিধা পথ থাকবে। জাস্ট সিদ্ধান্তে যখন আমরা আসবো তখন উদ্দেশ্য এবং বিধায় চেঞ্জ হয়ে যাবে এবং এটা হবে আবর্ত বা আবর্তিত, যেটাই তুমি বলো, আশা করি বোঝা গেছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম নিয়ম, এইভাবে প্রথম স্টেপটা তোমাকে কমপ্লিট করতে হবে আবর্তন করার সময় কোনো একটি যুক্তিবাক্যকে, অর্থাৎ আবর্তনীয়কে আবর্তন করার সময় এটা হলো প্রথম নিয়মটা তোমাকে মানতে হবে। আচ্ছা দ্বিতীয় নিয়ম, দ্বিতীয়টাতে কী বলা আছে, যে আবর্তনীয় এবং আবর্ত দুটি বচনের গুণ এক হবে, যেটা আমি বললাম যে একটা যদি হ্যাবাচক হয় তাহলে পরেরটাও হ্যাবাচক হবে, একটা যদি নাবাচক হয় এখানে দেখতে পাচ্ছো পরেরটাও নাবাচক হবে, একটি হ্যাবাচক হলে অন্যটিও হচ্ছে হ্যাবাচক হবে। দুটি বচনের মধ্যে একটি হ্যাবাচক হলে অন্যটিও হ্যাবাচক হবে এবং একটি যদি না হয় তাহলে অন্যটিও না হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে যে বিষয়টা তোমরা বুঝে না ভালো করে, যে এটা হলো যুক্তিবাক্য, যুক্তিবাক্য যদি হ্যাঁ হয় তাহলে যে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটা আসবে সেটা হচ্ছে হ্যাবাচক হবে, এবং যুক্তিবাক্যটা যদি নাবাচক হয় তাহলে বা নর্যথক হয়, তোমরা অনেকে নর্যথক কথাটা বুঝবে, তাই না, এবং সিদ্ধান্ত সেখানে হচ্ছে নাবাচক হবে অর্থাৎ নয় হবে, ওকে। তাহলে আবর্তনের নিয়ম কিন্তু আমরা দুটো দেখলাম, দুটো স্টেপ কমপ্লিট করলাম, আবর্তনের নিয়ম বা আবর্তন তোমাকে করার সময় এই দুটো মেনটেন করতে হবে এক। দ্বিতীয়ত হচ্ছে আরও নিয়ম রয়েছে, এই নিয়মগুলো আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখব, ঠিক আছে। ভিডিওটা একটু লং হয়ে গেছে, তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখে নেবে এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে আবর্তনের আরও যেসব নিয়মগুলি আছে সেগুলো দেখে তারপরে কোন বচনে এ বচনের আবর্তন বচন কী হবে, এ বচনের আবর্তন আই বচন ই বচন কীভাবে করতে হয় সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরপর তোমাদের দেখিয়ে দেবো, ওকে। তো আজকের ক্লাসটা এখানে শেষ হচ্ছে, সকলে ভালো থেকো এবং ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দিও।